এদিকে প্রথমবার কলকাতায় ছেলে জয়কে নিয়ে স্টেজ মাতালেন নায়িকা অপু বিশ্বাস। অপু জয়ের নাচ দেখে অবাক তার ভক্ত অনুসারীরা। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, দেশের পাশাপাশি ওপার বাংলাতেও রয়েছে তার দর্শকপ্রিয়তা, যে কারণে বিভিন্ন সময় এই অভিনেত্রী ওপার বাংলায় বিভিন্ন স্টেজ শো এর আমন্ত্রণ পান। খোঁজ নিয়ে জানা যায়, চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। গত বৃহস্পতিবার 2 ফেব্রুয়ারি কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলায় হাজির হন অপু বিশ্বাস। সেখান থেকে কলকাতার মুর্শিদাবাদে একটি স্টেজ শোতে পারফর্ম করেন তিনি। অন্যদিকে গত বছর প্রথমবারের মতো প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন অপু বিশ্বাস। সরকারি অনুদানে লালসারি সিনেমার সহ প্রযোজকের দায়িত্ব পালন করেছেন তিনি। ছবিটি বানাচ্ছেন বন্ধন বিশ্বাস। প্রযোজনার পাশাপাশি এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস, আর তার বিপরীতে নায়ক ছিল সাইমন সাদিক। ইতোমধ্যে শুটিং শেষ হয়েছে, চলছে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ। ফেব্রুয়ারির মধ্যে সব কাজ শেষ করে লালসারি সেন্সরে জমা দেবেন বলে সম্প্রতি জানিয়েছেন অপু বিশ্বাস। আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা তার। সে লক্ষ্য সামনে নিয়ে কাজ এগিয়ে নিচ্ছেন অপু। লালসারি তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্প নিয়ে। অপু বিশ্বাস বলেন, লালসারি আমাদের দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প, দারুণ একটি কাজ হয়েছে, আশা করছি আগামী রোজার ঈদে দর্শকরা দেখতে পারবে। দর্শক, একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।